ওর পিসি আমার কাছে হেরেছে, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, দুবার তা ভোটে লড়তে হয়েছে, সেই যন্ত্রণা থেকে এই কথা বলছি। আর এই কয়লা ভাইপোর কথাই তো কোন ইনভেস্টিগেটিং এজেন্সি চলবে না, তথ্য ডকুমেন্ট এর উপরে চলবে। আমি কয়লা ভাইপোকে অনুরোধ করব অপ্রাসঙ্গিক কথা না বলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ণ শাখায় কয়লা মাফিয়ার যে টাকা যেত ভাট প্রত্যেক মাসে, সেই রুচিরা নারোলাটা কে, সেই নামটা যদি তিনি বলে দিতে পারেন, তিনি কে হন কয়লা ভাই, তাহলে তার কথার উত্তর। কিন্তু একতরফা যেভাবে, আমি কাউকে কোন রকম দোষারোপ করছি না, যারা এখানে এসে ইনভেস্টিগেশন করছে তাদেরও নিজেদের চাকরি রয়েছে, তারা নিজের কর্তব্য পালন করছে। আমি কোনোভাবেই যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ইডিতে চাকরি করছে বা যারা সিবিআই চাকরি করছে, আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না, কিন্তু এদের ভূমিকা কি সাধারণ মানুষ দেখছে, যারা ক্যামেরার সামনে নির্লজ্জভাবে দোকান কাটার মতো হাত বার করে টাকা নেয়, তাদেরকে ছ বছরে, বিশেষ করে অত দু বছরে বিজেপিতে যাওয়ার পর একবারও ডাকা হচ্ছে না, আর যাদের বিরুদ্ধে কিছু নেই, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে, রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হচ্ছে বলে, পলিটিক্যালি লড়তে পারছে না বলে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি তিনবার গেছি, আরো 30 বার ডাকলে আমি 30 বার যাব, কিন্তু আমি মাথা নত করার ছেলে নই। আমি এটা প্রথম দিন বলেছি, আমি আজকে আবার বলছি। সুতরাং কেউ যদি ভাবে যে কারো ছেলেকে আমি আক্রমণ করেছি বলে ওই ইডির জুজু আর সিবিআইয়ের জুজু দেখিয়ে আমাকে ভয় পাওয়াবে, আমি যা বলেছি 29 আগস্টের মঞ্চ থেকে, আমাদের আন্দোলনের ভাষা আরো তীব্রতর হবে, আমার প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। যে পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি, যদি কেউ ভাবে ইডি সিবিআই দিয়ে একবার করে সামান করব আর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করে বাড়িতে বসে যাবে, কিছু বলার আগে 10 বার ভাববে, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, আমি যদি মাথা নত করতে হয় সাধারণ মানুষের কাছে করব, দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না, এটা আমার জেদ। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। দেশবিরোধী যদি কেউ আচরণ করে, আমার দেশবিরোধী বলতে গায়ে জ্বালা হবে কেন? আপনি সারা ভারতবর্ষের লোককে জাতীয়তাবাদ শেখাচ্ছেন, দেশপ্রেম শেখাচ্ছেন, আপনার নিজের বাড়ির ছেলে, আপনি সারা দেশে সব মানুষকে বলছেন হাড়গাড় তিরঙ্গা, গরিব মানুষ খেতে পায় না, 20 টাকা দিয়ে জোর জবরদস্তি ভারতের ফ্ল্যাগ কিনতে হবে।